নমস্কার বন্ধুরা, স্কাইনেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমি আপনাদের দেখাবো যে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আপনারা কীভাবে 5 মিনিটের মধ্যেই আপনাদের জমি যাবতীয় তথ্য আপনারা দেখতে পারবেন খুবই সহজে। আপনারা মোবাইল থেকেও দেখতে পারবেন, ডেস্কটপ মোড করে নিয়ে বাংলার ভূমিকে গুগল ক্রোম থেকে খুলে, বা আপনারা পিসি থেকেও করতে পারবেন, ট্যাব থেকেও করতে পারবেন, আপনারা যে কোনো জায়গা থেকেই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো প্রথমে আপনি আগের ভিডিওতেই দেখিয়েছি সাইন আপ করতে হয় প্রথমে সাইটটায় এসে। তো সিম্পলি আপনারা সাইটটায় এসে সাইন আপ করে নেবেন, আপনাদের পুরো ডিটেলস, নাম, বাবার নাম, ঠিকানা, মোবাইলে ওটিপি, ইমেলে ওটিপি আমি আগের ভিডিওতে দেখেছি, পারলে একটু ব্যাকে গিয়ে দেখে নেবেন কীভাবে সাইন আপ করতে হয়। তো পারলে আপনারা একটু দেখে সেই রেজিস্ট্রেশনটা অন্তত করে নেবেন, যেটা পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম বলে, দিয়ে আপনাদের পাসওয়ার্ড দিয়ে অবশ্যই মনে রাখবেন বা পাসওয়ার্ডটাকে লিখে রাখবেন, দিয়ে ক্যাপচা দিয়ে সাবমিট করে দেবেন। তাহলে আপনার আইডি পাসওয়ার্ড মোটামুটি তৈরি হয়ে যাবে। এটা খুবই সহজ, আপনারা বন্ধুরা চেষ্টা করলেই পারবেন, অসুবিধা হবে না। তো আপনাদের আইডি পাসওয়ার্ড ছাড়াও আপনারা খুলতে পারবেন। আপনার আইডি পাসওয়ার্ড থাকলে আপনারা পর্চা বা সার্চিং আপনারা ডাউনলোড করতে পারবেন, যদি আপনাদের রেজিস্টার করা থাকে, সাইন আপ করা থাকে। আর যদি আপনাদের সাইন আপ না করা থাকে, তাহলে আপনারা জাস্ট নেট থেকে আপনারা আপনার দাগের তথ্যটা দেখতে পারবেন, সেটা একটা নেট প্রিন্ট ইনস্ট্যান্ট আপনারা নিয়ে নিতে পারবেন, যেটা খুবই সহজ আর খুব চটজলদি বন্ধুরা আপনাদের হয়ে যাবে, অসুবিধা হবে না। তো দেখুন, এখানে ওয়েবসাইটে আসার পরেই এখানে ফার্স্ট অপশানটা হচ্ছে সিটিজেন সার্ভিস। তো আপনারা চাইলে সিটিজেন সার্ভিসে আসতে পারেন, বা আপনারা এই দেখুন আমি মাউস পয়েন্টটা দিয়ে দেখেছি নো ইয়োর প্রপার্টি। তো এই নো ইয়োর প্রপার্টি এই অপশানটায় ক্লিক করবেন। তো দেখুন ওয়েবসাইটটা খুলে যাবে এক্ষুনি। তো দেখুন খুলে গেছে নো ইয়োর প্রপার্টি। তো এখান থেকে আপনারা আপনাদের খতিয়ানের তথ্য ও দাগের তথ্য দুটোই আপনারা জানতে পারবেন বন্ধুরা। তো ফার্স্টে আপনারা আপনাদের যে জেলাটায় আপনার জমিটা সেটা দিয়ে দেবেন, তারপর আপনার ব্লকটা দিয়ে দেবেন যে ব্লকের মধ্যে আপনার জমিটা আছে। তো আমি একটা এক্সাম্পল হিসেবে একটা দেখাচ্ছি। তারপর আপনারা আপনাদের মৌজা, যে মৌজায় জমি আছে সেই মৌজাটা আপনারা দিয়ে দেবেন। তো দেখুন আমি দেখে একটা এক্সাম্পল হিসেবে একটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর যে আমি যেহেতু দাগের তথ্য দেখতে চাই, তো তার জন্য সার্চ বাই প্লট সেটাতে মারবেন, আর যদি আপনারা খতিয়ানের তথ্য দেখতে চান তো তার জন্য সার্চ বাই খতিয়ান। তো আমি একটা দাগের তথ্য দিয়ে দেখাচ্ছি। তো দেখুন আমি দাগ নম্বরটা এখানে বসিয়ে দিচ্ছি, দিয়ে ক্যাপচা কোডটা আমি দিয়ে দিলাম, ক্যাপচা কোডটা দিয়ে ভিউতে ক্লিক করলাম। তো দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই চলে আসবে, দেখুন এসে গেছে দাগের তথ্য। তো ওখানে পুরো দেখিয়ে দিচ্ছে শ্রেণী কী, ঠিক আছে, ভিটি জমি আছে, জমির পরিমাণ কত আছে দেখিয়ে দিচ্ছে। তো দেখুন পাশে একটা ছোট করে আপনার প্লটের ম্যাপটাও দেখিয়ে দেবে, আপনার চাইলে ক্লিক করে আপনার সেটাও প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন। এটা ইনস্ট্যান্ট বন্ধুরা, 2 মিনিটের মধ্যেই আপনার হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো দেখুন এখানে সেই দাগের আন্ডারে কারা কারা খতিয়ান, তাদের শেয়ার কত, জমির পরিমাণ কত, সব আপনাদের পুরো ডিটেলস বাই ডিটেলস দেখিয়ে দেওয়া হবে। দেখুন এখানে অনেকগুলো খতিয়ানে জমিটা আছে বলে, তো পুরো অতগুলো খতিয়ানে পুরো ডিটেলস, মালিকদের, ওনারদের নাম ও তাদের পিতার নাম পুরো দেখিয়ে দেবে, এবং কত শতাংশ জমি তাদের নামে আছে, কত ভাগ শেয়ার সেটাও দেখিয়ে দেবে। ও পাশে দেখুন এখানে ম্যাপটাও দেখিয়ে দেবে এখানে বন্ধুরা। এটা ইনস্ট্যান্ট বন্ধুরা, 2 মিনিটে আপনারা ঘরে বসেই আপনারা দেখতে পারবেন আপনার জমির তথ্য, বা কোনো রেকর্ড যদি ভুল হয়ে থাকে সেটা আপনারা দেখে আপনারা কারেকশানও করতে পারবেন, কোনো অসুবিধা হবে না বন্ধুরা। তো আমি একটা দেখুন খতিয়ান নাম্বার দিয়েও দেখাচ্ছি। তো এইখানে আমি একটা অন্য মৌজার আমি দেখছি, এক্সাম্পল হিসেবে একটা বার করে দেখাচ্ছি। তো আমি দিলাম, দিয়ে খতিয়ান নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তো খতিয়ান নাম্বারটা দিয়ে যদি ক্যাপচাটা দেওয়া হয়, দিয়ে ভিউতে সেম একইভাবে ভিউতে ক্লিক করলেই আপনারা জমির তথ্যটা আপনারা দেখতে পারবেন বন্ধুরা। তো দেখুন খতিয়ান নাম্বার মেরে আপনার পুরো জমির অংশটা, ওনারের নাম, বাবার নাম, নিজের নামে রেকর্ড, কতটা জমি আছে, কতগুলো দাগ আছে, সেই দাগের আন্ডারে কী কী জমির শ্রেণী, সব ডিটেলস পুরো দেখিয়ে দেবে বন্ধুরা। অনেকের জমি যেমন বাস্তু থাকে, অনেকের ডোবা, অনেকের সালি জমি, অনেকের সোনা জমি, অনেক রকম জমি থাকে, তাদের আলাদা আলাদা ভাগ সম্পূর্ণ দেখিয়ে দেয় বন্ধুরা। তো এটা আপনারা
কোনো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, বা কোনো ক্যাফে বা আপনারা কোনো সিএসসি সেন্টার বা যে কোনো জায়গা থেকে আপনারা একটা প্রিন্ট আউট বার করে নিতে পারেন, যেটা খুবই সহজ ও চটজলদি হয়ে যাবে বন্ধুরা। তো এই ছিল বন্ধুরা ভিডিওটা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন, যদি কিছু জানার থাকে তো কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আর যদি আরও বিশদ জানতে চান তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন বন্ধুরা। তো আজকের মতো এখানেই, নমস্কার বন্ধুরা।